ঢাকা ছবির সুপারস্টার শাকিব খান, অন্যদিকে ঢাকা ছবির আলোচিত নায়িকা শবনম বুবলি। সবশেষ তারা নির্মাতা তপু খানের প্রথম সিনেমা লিডার আমি বাংলাদেশ ছবিতে অভিনয় করছিলেন। করোনার কারণে ছবির শুটিং একেবারে শেষ পর্যায়ে এসে থেমে যায়। লকডাউন শেষ হওয়ায় 11 আগস্ট থেকে ছবিটির শেষ লটের শুটিং শুরু হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে শুরু হচ্ছে শাকিব খান ও বুবলি অভিনীত ছবি লিডার আমি বাংলাদেশ ছবির শুটিং। এই ছবিটির মাধ্যমে দীর্ঘ বিরতির পর শাকিব বুবলি জুটি পর্দায় ফিরেছেন, কিন্তু করোনায় বিপত্তি হয়ে দাঁড়ায় ছবিটির শুটিং শেষ করার। নির্মাতা তপু খানের প্রথম সিনেমা এটি। করোনার কারণে ছবিটির শুটিং শেষ পর্যায়ে এসে থেমে যায়। এবার জানা গেল লকডাউন শেষ হওয়ায় 11 আগস্ট থেকে ছবিটির শেষ লটের শুটিং শুরু হচ্ছে। গেল 25 মে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয় লিডার আমি বাংলাদেশ ছবির। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা 8 দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেয়া হয়। পরে 17 জুন থেকে BFDC-তে সেট ফেলে টানা 5 দিন শুটিং হয়। নির্মাতা তপু খান জানান, করোনার কারণে দেশে লকডাউন চলায় শুটিং আটকে যায় ছবিটির। এখন লকডাউন খুলে যাওয়ায় প্রযোজনা সংস্থা ছবিটির শেষ লটের শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং হবে। এদিকে এই লটের শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজে চলে যাবে ছবির টিম। স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশনা রয়েছে। শেষ লটের শুটিং এর মাধ্যমে এবার শেষ হচ্ছে লিডার আমি বাংলাদেশ ছবিটি। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।